নমস্কার বন্ধুরা, রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে 19/5/2021 একটি গুরুত্বপূর্ণ নোটিফিকেশান নিয়ে হাজির হলাম। সেটা হচ্ছে, যদিও নোটিফিকেশানটা গতকাল জারি হয়েছে 18/5/2021, দেখতে পাচ্ছেন এটা কাদের জন্য, না ওয়েসিস পোর্টাল অর্থাৎ যে স্কলারশিপ ছাত্রছাত্রীদের জন্য যে স্কলারশিপের ব্যবস্থা রয়েছে ওয়েসিসের মাধ্যমে, ওয়েসিস নবম থেকে স্কুলের নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ওয়েসিস পোর্টাল এবং পঞ্চম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত যে শিক্ষাশ্রী পোর্টাল, যাতে এসসি এসটি এবং ওবিসিদের এবং ওবিসি প্রিম্যাট্রিকও রয়েছে, তো এই সমস্ত পোর্টালে যে এসসি এসটি ওবিসিদের যে গ্র্যান্ট দেওয়ার জন্য যে অনলাইন অ্যাপ্লিকেশান করতে হয়, এবারে গত বছরে যেটা করতে হয়েছিল, সেই 20/21-এর সেই পোর্টালটা হচ্ছে একটা কারণের জন্য, মানে ওপেনিং দ্য পোর্টাল ফর দ্য এডুকেশনাল স্কিম ফর দ্য এসটি স্টুডেন্ট। তাহলে এসটি ওবিসি স্টুডেন্টদের জন্য ওয়েসিস পোর্টাল এবং শিক্ষাশ্রী পোর্টালটা আবার ওপেনিং করলো কিসের জন্য, ভেরিফিকেশানের জন্য, ভেরিফিকেশান অফ দ্য লক অ্যাপ্লিকেশান 2020-21-এ যাদের ভেরিফাই হয়নি। তাহলে 2020-21-এ ফাইন্যান্সিয়াল ইয়ারে যাদের এটা ভেরিফাই হয়নি, তাদের এবারে কিন্তু এই পোর্টালটা তারা ভেরিফাই করে নেবে। আর 1 নম্বর হচ্ছে ওপেনিং দ্য বোথ ওয়েসিস পোর্টাল এবং শিক্ষাশ্রী পোর্টাল অফ ফাইন্যান্সিয়াল ইয়ার, অর্থাৎ এবছরের ওবিসি মানে ওয়েসিস পোর্টাল এবং শিক্ষাশ্রী পোর্টাল চালু হলো বা ওপেন হয়েছে, এবং তার সঙ্গে 2020-21-এ যাদের ফাইনাল মানে ভেরিফিকেশান হয়নি এখনও, তাদের ভেরিফিকেশান করার তারা সুযোগ পাবে। তাহলে ওয়েসিস পোর্টালে বা ওয়েসিস স্কলারশিপ এবং শিক্ষাশ্রী স্কলারশিপ নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট, সেটা হচ্ছে কি ওয়েসিস স্কলারশিপ এবং শিক্ষাশ্রী স্কলারশিপের জন্য অনলাইন অ্যাপ্লিকেশান 2021-22-এর ফিনান্সিয়াল ইয়ারের পোর্টাল ওপেন হলো, এবং 20/21-এ যাদের ভেরিফিকেশান বাকি আছে তারাও কিন্তু সেই ভেরিফিকেশান সম্পন্ন করতে পারবে। তো যে সমস্ত স্টুডেন্টরা রয়েছেন বা যে সমস্ত গার্জেনরা রয়েছেন, তারা অবশ্যই যদি আমার ভিডিওটা দেখে থাকেন, অবশ্যই আপনার ছাত্রছাত্রী বা আপনার ছেলেমেয়েদের বা আপনার কোনো শিক্ষক মহাশয় থাকলে তিনি তার ছাত্রছাত্রীদের বা স্কুলগুলোকে অবশ্যই উদ্যোগ নিতে হবে। এখন যে সমস্ত ছেলেমেয়েরা স্কুলে পড়ছে তাদের এবং ওয়েসি স্কলারশিপ করার জন্য বা শিক্ষাশ্রী এবং ওয়েসিস স্কলারশিপের কাজ শুরু করার জন্য, এবং যাদের ভেরিফাই এখনও হয়নি তাদের ভেরিফাই করার জন্য। তো যাই হোক, এই আপডেটটা আপনার সাথে শেয়ার করলাম। এই সম্বন্ধে আরও আপডেট পেলে অবশ্যই আপনার সাথে শেয়ার করবো। সঙ্গে থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।